প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এই মুহূর্তের সংবাদে আপনাদেরকে জানাবো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি, এর পিছনে কারা ষড়যন্ত্র করছে এ নিয়ে বিস্তারিত জানাবো মূল ভিডিওতে। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কারণে ভারত কখনো কারো বন্ধু নয়, কেন বন্ধু রাষ্ট্র নয় ভারত, এ নিয়ে থাকছে চাঞ্চল্যকর সব তথ্য। এবারে বিস্তারিত বাংলাদেশ ভারত সম্পর্ক, কলকাঠে নাড়ছেন যারা। গত 11 বছরে প্রথমবারের মতো বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে ভারতের নাগরিকত্ব বিল পাস, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারকে প্রচ্ছন্ন সমর্থন, তিস্তা পানি চুক্তি নিয়ে কোনো কথা না বলা, সংকটের সময় পেঁয়াজ না দেওয়া, বাংলাদেশে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করার মতো নানা বিষয় নিয়ে কূটনৈতিকরা মনে করছে বাংলাদেশ ভারত সম্পর্কে একটা চির ধরেছে। বিশেষ করে নাগরিকত্ব বিল পাশের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বিজেপি সরকারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে পরিচিত, তিনি প্রকাশ্যেই বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে বলে অভিযোগ করেছেন কূটনৈতিক অঙ্গনের। প্রশ্ন হল যে বাংলাদেশে ভারতের যে ঋতুতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক হঠাৎ করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। একাধিক কূটনৈতিক মনে করছেন যে কিছু লোকের ভুল তথ্য এবং সরকারের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং প্রভাবশালী গ্রুপের কাছে অভিযোগ উত্থাপন এবং ভারতের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের বিস্তারিত ফলেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই টানাপোড়েনের ক্ষেত্রে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের রাজনৈতিক দর্শনই মূলত দায়ী। ভারতের মধ্য থেকে যারা মুক্তিবুদ্ধির চিন্তা করেন তারা বলেছেন, ভারত ক্রমশ একটি উগ্র জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হচ্ছেন। কিন্তু কূটনৈতিকরা মনে করেন যে ভারতের বিজেপি সরকার এই অবস্থান গত মেয়াদেও ছিল, এবার কিছু বেড়েছে, এর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির খুব বড় যোগ সাজশ নেই। তারা মনে করছেন কিছু কিছু মহল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নীতি নির্ধারকদের বিষিয়ে তুলতে চেষ্টা করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছেন। যারা এই কাজটা করছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত বছর এই সাবেক বিচারপতি একটা বই লিখেছিলেন নির্বাচনের আগে এবং সেই বইয়ে তিনি সংখ্যালঘুদের নিপীড়নের কথা বলেছিলেন। এছাড়া সিনহা ভারতের বিভিন্ন মহলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। সাবেক প্রধান বিচারপতি হিসেবে ভারতের উচ্চ মহলে তার একটি পরিচিত রয়েছে। প্রধান বিচারপতি থাকা অবস্থায় তিনি নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। সেই সূত্র ধরে তিনি একের পর এক বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, বিশেষ করে সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি নিয়ে তিনি অনেক কথা বলেছেন বলেও একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সাম্প্রতিক সময় পিয়া সাহা বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের পেছনে কিছুটা হলেও ভূমিকা রেখেছে বলে অনেক কূটনৈতিক মনে করেন, কারণ পিয়া সাহা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘর দখল করা হচ্ছে, তাদের ওপর নিপীড়ন হচ্ছে, এই অভিযোগের কপি তিনি ভারতের কাছেও পাঠিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের সম্প্রতি ঘনিষ্ঠ যোগাযোগ হচ্ছে, বিশেষ করে ভারতে এখন ক্ষুদ্র ঋণ সম্প্রসারিত হচ্ছে এবং যে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নানা রকম পরামর্শ দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিষয়ে অনেক রকম নেতিবাচক তথ্য দিচ্ছেন বলেও একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য যে ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগেও পদ্মা সেতুর বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন, এবার তিনি ভারতের কাছেও বাংলাদেশ বিরোধী অভিযোগ দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে ভারতের একটি মহলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি একপাত্রে সব ফল না রাখার নীতি অনুসরণ করার জন্য ভারতকে অনুরোধ করেছেন। আব্দুল আওয়াল মিন্টু ভারতের বিভিন্ন ফোরামে বাংলাদেশের একটি দলের ওপর নির্ভরতা ভারতের জন্য কতটা ক্ষতিকর হতে পারে এই ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এছাড়াও বেশ কিছু ব্যক্তি, সংগঠন, গোষ্ঠী রয়েছে যারা সংখ্যালঘু নিপীড়নের নানা কল্পকাহিনী ভারতের বিভিন্ন মহলে পৌঁছে দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি টানাপোড়েন সৃষ্টি করার চেষ্টা করছে বলে একাধিক কূটনৈতিক মহল জানিয়েছে। তবে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কূটনৈতিকরা মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হয়নি, নাগরিকত্ব বিল নিয়ে একটি অস্বস্তি তৈরি হয়েছে এবং এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, আস্তে আস্তে এই বিষয়গুলো সহনীয় মাত্রায় চলে আসবে এবং দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে এগোবে, কাজেই সম্পর্কের অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। ভারত কেন কারো বন্ধু নয়,
বাংলাদেশ নাগরিকত্ব বিল, তিস্তা পানি চুক্তি সহ নানা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটা শীতল আবহ বিরাজ করেছে। হঠাৎ করে ভারত যেন মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে, এবং ভারতের এই মুখ ফিরিয়ে নেওয়ার বাংলাদেশের রাজনীতিতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঠিক কারণও খুঁজে পাচ্ছে না কেউ কেউ। স্নায়ু যুদ্ধের যুগে বলা হতো, মার্কিন যুক্তরাষ্ট্রের যার বন্ধু শত্রুর প্রয়োজন হয় না, তার মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্বের ছলে শুধু ওই দেশের গণতন্ত্র ধ্বংস করত না, ওই দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিত। এমন অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হরহামেশাই করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের সাথেই অতি মাখামাখি করেছে, সে দেশগুলোর ভাগ্য বিপর্যয় ঘটেছে। ইরান তার অন্যতম উদাহরণ। রেজা শাহ পাহলভির আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের মাখামাখির কথা কারো অজানা নয়, এবং সেই ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে চরম শত্রুতা হয়। ইরানের সাদ্দাম হোসেন কিংবা লিবিয়ার গাদ্দাফি সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটতম বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হওয়া মানে শত্রু হবার অপেক্ষায় থাকা। ইদানিংকালে উপমহাদেশে ভারত সম্পর্কে সেই কথা বলা হচ্ছে। বলা হচ্ছে যে ভারত যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক না, বিশেষ করে আরাকান অঞ্চলগুলোতে সাধারণ মানুষদের ভেতরে ভারত বিরোধী মনোভাব প্রখর এবং তীব্র। সাধারণ মানুষ নানা বাস্তবতায় ভারত বিরোধী অবস্থানে থাকেন, ওই দেশগুলোর বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করেন এবং সুশীল সমাজের ব্যক্তিরা মনে করেন যে তাদের রাজনৈতিক আর্থসামাজিক উন্নয়নের প্রধান অন্তরায় হল ভারত। উদাহরণ দিতে গেলে শ্রীলঙ্কার কথাই ধরা যাক। শ্রীলঙ্কায় যে দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন, এর পেছনে ভারতের হাত রয়েছে বলে অধিকাংশ মানুষ বিশ্বাস করে। শ্রীলঙ্কায় ভারত বিশ্বাসী মনোভাব অত্যন্ত বেশি, একই অবস্থান নেপাল, মালদ্বীপ এবং এমনকি ভুটানেও। সম্প্রতি ভুটান তাদের ভ্রমণ কর বৃদ্ধি করেছে, তা শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের জন্য, শুধুমাত্র ভারতের জন্য করা হয়েছে বলেও ভুটান সরকার উল্লেখ করেছে। এই সবগুলো দেশই মনে করে ওই দেশগুলো স্বাবলম্বী হোক, উন্নয়ন হোক, শান্তি থাকুক, রাজনৈতিক স্থিতিশীল থাকুক, এমনটা ভারত চায় না। যখনই যে দেশগুলো শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র এগিয়েছে, সেখানে ভারত বাধা হয়ে দাঁড়িয়েছে। সার্ক অঞ্চলে একমাত্র ব্যতিক্রম ছিল বাংলাদেশ। এর মূল কারণ ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পররাষ্ট্রনীতি ঘোষণা করেছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, সেই ভিডিওর ওপর দাঁড় করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান নীতি গ্রহণ করেছেন, এবং তিনি তার পররাষ্ট্রনীতির কতগুলো মৌলিক ভিত্তি স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত পররাষ্ট্রনীতির মধ্যে যে বিষয়গুলোর মধ্যে রয়েছে, এক, কোনো দেশের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় না দেয়া; দুই, সন্ত্রাসবাদকে দমন করা; তিন, দারিদ্র্যের বিরুদ্ধে একসাথে কাজ করা। এই পররাষ্ট্রনীতি এখন আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং শেখ হাসিনা এখন বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কিন্তু বাংলাদেশে 2009 সালে ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন দিকে মোড় নিতে শুরু করে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কয়েকটি ইতিবাচক অগ্রগতি হয়। এর মধ্যে সবচেয়ে বড় ছিল ছিটমহল বণ্টন, এবং দীর্ঘদিন ছিটমহল নিয়ে দুই দেশের মধ্যে জটিলতার অবসান হয়। জাতির পিতা যে চুক্তি স্বাক্ষর করেছিলেন, সেই চুক্তি অনুমোদন করে বাংলাদেশ ভারত সম্পর্ক এক ঐতিহাসিক দিকে মোড় নেয়। এ সময় বাংলাদেশও ভারতকে বিভিন্ন ক্ষেত্রে ট্রানজিট সুবিধা দেয়। বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও নতুন ধাপে উন্নীত হয়। পাশাপাশি বাংলাদেশ ভারতের যে বিচ্ছিন্নতাবাদীদের পকেট ছিল, আস্থানে ছিল, সেগুলো গুড়িয়ে দেয়, এবং বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করে। ভারত নিজেই স্বীকার করেছে যে তারা এজন্য বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ, এবং প্রধানমন্ত্রীও বলেছেন যে ভারতকে যা দিয়েছি তা কখনো ভুলবে না। কিন্তু দ্বিতীয় মেয়াদে এসে ভারত চরম হিন্দুত্ববাদ এবং উগ্র জাতীয়তাবাদী মনোভাব আবির্ভূত হয়েছে। তখন ভারত যেন গায়ে পড়ে বাংলাদেশের সঙ্গে ঝগড়া করছে। সাম্প্রতিক সহ ভারত বাংলাদেশের সম্পর্কের যে শীতলতা, সেখানে বাংলাদেশের ভূমিকা খুবই সামান্য, নগণ্য। কারণ বাংলাদেশ এখানে দর্শক ছাড়া কিছুই না, বরং নীতি নির্ধারকরা বারবার এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে এবং বারবার বলছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিস্তার পানি চুক্তিতে বাংলাদেশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। এমনকি নাগরিকত্ব বিলের পর যখন পুশ ইন এর ঘটনা ঘটেছে, তখনও বাংলাদেশ খুবই সহিষ্ণুতার সাথে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। তারপরেও ভারত যেন সেই বড় তাই তারা গায়ে পড়ে ঝগড়া করতে চায়, এবং উপমহাদেশের অন্যান্য দেশগুলোতে এই কাজটি করেছে। এখন ভারত কি আবার সেই বড় ভাইয়ের মতো আচরণ করবে? গায়ে পড়ে কি বিরোধ বাঁধিয়ে শান্তিপূর্ণ সম্পর্কটা নষ্ট করবে?
তাহলে কি সত্যি এটা হবে ভারত যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই? সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। তাহলে কি সম্পর্কের ফাটল ধরল ভারত বাংলাদেশের? আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।